ধৈর্য জিনিসটা তাদের জন্য নয় যারা লজেন্সকে চিবিয়ে খায়। যদি চারটে আঙ্গুল গাচাং করে ঢুকে যায় তাহলে জেনে নেবে যে পকেটটা ছেড়ে আছে। এখনকার প্রত্যেকটি বাচ্চারা ইউটিউবে ভিডিও দেখে দেখে ভাত খায়, আর আমাদের সময় মা বলতো যে উড়ে যাচ্ছে চুল, হয়ে যাচ্ছে টাক, তবুও কেউ দিল না ওগো বলে ডাক। যাকে তুমি সত্যিকারে ভালোবাসবে সে তোমারই হবে, ভুলে সকলের কথা মাথায় আনবেন না। দিদি এতটাই ভদ্র যে ফেসবুকের প্রোফাইলটা লক করে রাখে, কিন্তু বুকের কাছে জামার বোতামগুলো ওহ মাই গড, শব্দটি এমন একটি শব্দ যেটা শুনে ভগবানও কনফিউজ হয়ে যায় যে এই কষ্টে বলছে নাকি আনন্দে। বলছি আপনারা কি জানেন যে মেয়েদের প্রিয় খাবার কি? পুরুষের মাথা। লাদাখ তো আমিও যেতে পারি, কিন্তু আমি রাস্তায় জানি নাই। ভগবানের নাম করে ওটা আমাকে বলিস না। কেন বলবো না? হবে খবা গেলে যত সব বেশ হয়ে গেল, পড়াশোনার চাপে লেখাপড়াও হচ্ছে না। হাতে হাত তো সেদিনে দিয়েছিলাম যেদিন স্যার বলে যে এর জন্য সবাই হাততালি দাও। মোটা চুলটি ছড়াবার সময় মাস্ক পরে অত্যন্ত জরুরি, নাই তো কি হবে জানেন? অর্ধেক পেটে চলে যাবো। কোন কোন মেয়ে গুলো কালকে আমাকে বলছিল যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এটা দেখেছি একেবারে মাথা ভুলকান দেবো শালা। কিছু কিছু মেয়েকে দেখতে এতই সুন্দর যে আমি নিজেই নিজেকে রিজেক্ট মারি দিই। Thank you.